সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা সকলেই জানেন যে আমাদের বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন থেকে শুরু করে যে একদফার স্বৈরাচার দেশ স্বৈরাচারী শাসকের যে দেশ থেকে বিতাড়িত করার আন্দোলন, সব কিছুর মাঝে আসলে নিজেকে আর কোনো কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে রাখতে পারেনি, কোনো মনোযোগ রাখতে পারেনি এই জায়গাগুলো নিয়ে। কারণ এত এত রক্ত ঝরেছে আমাদের সকলের, এর মাঝে বিভিন্ন ভিডিও, অনেক ভিডিও আমার হাতে ছিল কিন্তু দেওয়ার মতো কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আসলে জাগে নাই বা কোনো শক্তি ছিল না সোজা কথা। তো দীর্ঘদিন পর এখন মনে হচ্ছে যে না, আসলে আমি যে কৃষিভিত্তিক বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির ভিডিওগুলো দিই সেগুলো আসলে দেওয়া দরকার। তারই প্রেক্ষিতে আজকে আপনাদেরকে দেখাবো আমি আসলে কিশোরগঞ্জ থেকে ইটনাতে কীভাবে যাবেন আপনারা, কীভাবে আমি গেলাম। মাত্র আধা ঘন্টার ভিতরে আমি কিন্তু স্পিডবোটের মাধ্যমে গিয়েছি। তো কিশোরগঞ্জ থেকে ইটনা যেতে হলে স্পিডবোট এবং নৌকা দুর মাধ্যমেই যাওয়া যায়। নৌকা গেলে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আসলে স্পিডবোটে গিয়েছিলাম। স্পিডবোটে যাওয়ার পথে আপনাকে আপনি আসলে লক্ষ্য করলে দেখবেন যে মাঝে মাঝে নৌকা স্পিডবোট গিয়ে আপনার নদীর মধ্যে পড়ছে, আবার মাঝে মাঝে যে হাওর আছে হাওরের মধ্যে দিয়ে যাচ্ছে। তা আশপাশ খেয়াল করলে দেখা যাবে যে কী সুন্দর ছোট ছোট বাজার, তারপরে গ্রাম, দ্বীপের মতো ছোট ছোট দ্বীপের মধ্যে দ্বীপ মনে হবে যেন দ্বীপ, দ্বীপের ভিতরে জনবসতি গড়ে উঠেছে। বিভিন্ন চিত্র এখানে দেখা মেলে, আসলে এটা বৈচিত্র্যময় একটা সিনারি, যেটা আসলে আমার জন্য নতুন অভিজ্ঞতা। যারা এখানকার আছেন তারা তো অবশ্যই এগুলো তাদের জন্য চিরচেনা, তো আমার আসলে এরকম হাওর আসলে আগে কখনো দেখা হয় নাই, সেই জন্যই আমার কাছে অনেকটাই নতুন। তো আমার খুব চমৎকারভাবে উপভোগ করেছিলাম। মাত্র আধা ঘন্টার ভিতরেই আমি কিশোরগঞ্জের থেকে আসলে সিএনজিতে করে এসেছিলাম প্রথমতে চামড়া বন্দর ঘাটে। ওখান থেকে আমি স্পিডবোটে করে আধা ঘন্টার ভিতরে এখানে চলে আসি, এবং স্পিডবোটে ভাড়া রাখে 250 টাকা করে জন প্রতি, এবং একটা স্পিডবোটে 10 জন করে যাত্রী উঠানো হয়, এবং আপনাকে আধা ঘন্টার ভিতরেই একদম ইটনা যে ঘাট আছে সেখানে আপনাকে নামিয়ে দিবে। তো খুবই চমৎকার জার্নি ছিল আমার জন্য। আশা করি আপনারা যারা এই রোডে চলাচল করবেন আপনাদেরও ভালো লাগবে। তবে আসার পথে আসলে বিভিন্ন জনের সাথে কথা হচ্ছিল যে এক এক সময় তাদের দুর্ভোগ, কী পরিমাণ জনদুর্ভোগ ছিল, যখন ইঞ্জিন চালিত নৌকাও ছিল না, হাত বৈঠাবে আসতে হতো, সে পরিমাণ কী পরিমাণ কষ্ট। এখন তো ইঞ্জিন চালিত নৌকা আসছে, এরপর স্পিডবোট আসছে, আসলে সময়ের সাথে সাথে যাত্রিকতা আমাদেরকে জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আপনারা যারা ইটনা মিঠামইন অষ্টগ্রাম এগুলো ঘুরতে আসেন এখন আসতে পারবেন, খুবই চমৎকার জায়গা। এখানে আসবেন, এখানকার মানুষদের সাথে মিশবেন, এবং অবশ্যই হাওড়ে আসলে হাওড়ের মাছের স্বাদ গ্রহণ করে যাবেন। হাওড়ে বিভিন্ন রকমের মাছ আছে, সেগুলো খেলে আপনাদের খুবই ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে। আমি প্রতিবেলাতেই আসলে মাছ দিয়ে খাওয়ার চেষ্টা করেছি। তো দর্শক, দেশের এই পরিস্থিতিতে আসলে আমাদের দেশটা আরও সুন্দরভাবে ঢেলে আমরা সাজাই সেই কামনা করছি। আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন, সকলে যদি সবার জায়গা থেকে দেশটা নিয়ে ভাবি, দেশের সম্পদগুলোকে সঠিক ব্যবহার করি, দেশের বিশেষ করে কৃষির ক্ষেত্রে, কৃষি আজকে আসলে আমার ন্যায্য মূল্য জায়গা থেকে যদি চিন্তা করি যে কৃষি সবজি এটা কিনতে যান কী পরিমাণ দাম, মানে 40-50 টাকার নিচে কোনো সবজি, 1 কেজি সবজি পাওয়া যায় না কোথাও। তো এটার উৎপাদন খরচ যদি কোনোভাবে কমানো যায় তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবেন, সেক্ষেত্রে আমরা ভোক্তারাও কিন্তু খুব সহজেই এই দ্রব্যগুলো ভোগ করতে পারবো। তো যাই হোক, সর্বোপরি আমাদের নতুন যে সরকার গঠন হয়েছে সেই সরকার আমাদের কৃষির দিকে নজর দিবেন আশা রাখি, যাতে করে আমরা আমাদের কৃষকরা বেশ মানে মন খুলে মনের আনন্দে আসলে কৃষির কাজটা করেন, এবং তাদের যে ন্যায্য মুনাফা সেটি যেন বুঝে পান। মধ্যস্বত্ব ভোগের জায়গাটা যদি কমানো যায় সেক্ষেত্রে আমাদের কৃষকরা লাভবান হবে, এবং আমরা ভোক্তারাও কিন্তু খুব সহজেই যে কৃষির যে পণ্যগুলো সেগুলো তারা খুব সহজে কিনতে পারবেন। যাই হোক, আমাদের কৃষিটা ভালো পর্যায়ে চলে যাক সেই কামনা করি। আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই সুনাগরিকের দায়িত্ব পালন করে দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলুন, সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমাদের অ্যাগ্রো ট্রাভেলার চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত নতুন করে ভিডিও, নতুন নতুন টপিক নিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ ভালো ভিডিও চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে। আচ্ছা আচ্ছা। বাইরে তো পুরান পাথর, নতুন পাথর এটা। পুরান বাজার, পুরান বাজার।